আমরা রেডি হয়ে গেছি একদম যাওয়ার জন্য। এই যে আমার সোনু, সোনু রেডি হয়ে গেছে, আর এই যে আমি, আমিও রেডি হয়ে গেছি। এখনই বেরোবো আমরা। এখন কটা বাজে? চারটা বাজে। তো আমরা এখনই বেরোবো। এই যে আমার দেখো শাড়ি পরেছি, শাড়ি সহজে পরি না, কুর্তি পরেই যাই। তো আজকে শাড়ি পরলাম। তোমার মানি ব্যাগ বলছে, তোমার মানি ব্যাগ নাও। তো চলো, আমার মার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তা আমার সাথে তোমরাও চলো। এই যে আমার মেয়ে সোনু, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার মেয়েকে কেমন লাগছে। ঠিক আছে, তো আমার সাথে চলো। এই যে আমার মায়ের বাড়ি, এইটা খুব ছোট্ট আমাদের বাড়ি, আমার বাপের বাড়ি, মায়ের বাড়ি খুব ছোট্ট। চলো ভিতরে, চলো ভিতরে যাই। এই যে আমার মা, এই যে, আর এই যে এইটা, এইটা হচ্ছে আমার দাদার মেয়ে, আর এইটা আমার আমার মেয়ে, আর এইটা আমার বোনের মেয়ে। দেখা বনুকে, দেখা আমার মেসো এসছে, আমার মেসো মাসিকে নিতে এসছে। এই যে কালকে চলে যাবে। তখন খুব চিল্লামিল্লি হচ্ছিল, যার জন্য কথা বলতে পারিনি। তো মাসির তো শরীরটা ভালো না, মাসি বোনের বাড়ি গেল, আর আমার দিদি আর জামাইবাবু আসছে, ওরা তা আসলে তোমাদের সাথে অবশ্যই দেখা করাবো। এই যে আমার মা, আর এই যে আমাদের ঘর। হ্যাঁ, এটা আমার বাড়ি। আগে আমাদের মাটির ঘর ছিল, কিন্তু আগে এইখানেই, এই জায়গাটাতেই আমাদের মাটির ঘর ছিল। তারপরে মাটির ঘর ভেঙে তারপরে এরকম দুটো রুম করা হয়েছে, বারান্দা করা হয়েছে। তো বারান্দা এখনও কমপ্লিট হয়নি, দুটা রুমই কোনো রকম কমপ্লিট হয়েছে আমার বিয়ের সময়। এই যে আমার মা বসে আছি, আবার বড় জামাই মেয়ে আসবে এখন, তাদের অপেক্ষায় আছি। বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে কী করে আসবে চিন্তা ছিল। ওর মাসিকে দেখার জন্য সবাই আসতে আছে। আমার বোনের শরীরটা ভালো না, তো কেশিয়ারি থাকে, আসতে আছে। এবার বড় এই ছোটো মেয়ে আসলো, জামাই আসছিল, জামাই আবার গেল, এই শ্যালুয়া গোপালী, শ্যালুয়া আমার কাজের সাইডে, কাজের সাইডে গেছে, জোরে বলো। হ্যাঁ, সন্ধ্যাবেলা এসে ছোটো মেয়েকে নিয়ে যাবে, থাকে না, এসে থাকে না, কে থাকতে চায় না। আর বড় জামাই মেয়ে ইন্দা ওয়ালিপুর থাকে, আসছে, তারা আসছে, তারপরে মাসির সঙ্গে আবার দেখা করবে। কতদিন পরে, 10-12-20 বছর পরে মনে হয় দেখা হবে মাসির সঙ্গে, আমার বড় মেয়ের। হ্যাঁ, 19 বছর পরে দেখা হবে, কারণ বিয়ের পরে আর বড় মেয়ের সঙ্গে ওর মাসির সঙ্গে দেখা হয়নি, এই আসছে প্রথম। আর ওর 2 ছেলে বড় হয়ে গেছে, এসে দেখা করবে আর কি। তোমরা ভালো থেকো। হ্যাঁ, তা দিদি জামাইবাবু আসলে তাহলে আবার দেখা হবে, দিদি জামাইবাবুর সাথে দেখা করাবো। তো দিদি জামাইবাবু আসুক ততক্ষণ। আমার দিদি জামাইবাবু তো অনেক দেরি করেই আসছে, অনেকটা দেরি করেই আসছে। তো এখন বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেল, বেশিক্ষণ থাকলো না, মাসির সাথে দেখা করলো। তো দেখা করে এই যে এখন মার ঘরে এসছে। এই যে আমার দিদি, এই যে আমার দিদি, এদিকে তাকা। এই যে আমার দিদি, আমার দিদি আর আমাকে দেখো কতটা আলাদা দেখতে, আমার দিদি কত সুন্দর দেখতে। হ্যাঁ, কালো, ভীষণ কালো আমি। এই কালো ভাই, কালো বলো, কালো কি জগতের আলো না বলো? কালো তো জগতের আলো নাকি?
তা আমার দিদি ওইটাই সব সময় বলবে ওটা বলা খারাপ না 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 কোনো খারাপ না আর এই যে আমার জামাই বাবু এখানে বড় জামাই বাবু আমার আরেক জামাই বাবু আছে মেজো জামাই বাবু দেখা যাক হ্যালো আপনারা ভালো থাকবেন ঠিক আছে এটা আমার ছোট্ট শালি সেই ছোট্টবেলার ঠিক আছে ওর দিদিকে যখন বিয়ে করি তখন আমার ছোট্ট শালি একদম ছোট্ট ছিল ঠিক আছে এখন মোটামুটি যাক বড় হয়েছে বিয়ে দিয়েছি হ্যাঁ ছেলে মেয়ে নিয়ে সংসার সুখে সংসার করছে খুবই ভালো আপনারাও ভালো থাকুন আপনারা আশীর্বাদ করুন যাতে আমার শালি ভালোভাবে থাকতে পারে তা আমার জামাইবাবু কিন্তু খুব ভালোবাসে আমাদের দুই বোনকে মানে আমি আর আমার মেজদি মেজদিকেও একদিন দেখাবো তোমাদের আমার বদ্দিকে দেখালাম এই যে আমার বদ্দি বাড়ি একদিন যাব তো তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব তোমরা আমার সাথে থাকবে অবশ্যই নিয়ে যাব তো দিদি এখন বাড়ি চলে যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে দিদির অনেকটা দূরে যেতে হবে আমিও চলে যাব একটু পরে আমাকেও নিতে আসবে তো আজকের যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা আমার পাশে আছো কি না তো আজকে বাই আর নতুন একটি ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে বল আমাদের বাড়ি তোমরা যাবে আমাদের বাড়িতে এসো আমি উচ্ছা দিয়ে করলা দিয়ে ভালো করে তোমাদেরকে খাওয়াই দাওয়াই ছাড়বো আমাদের বাড়িতে একদিন সবাই মিলে আসবে আমি ঘোরাতে নিয়ে যাবো আমাদের এখানে বড় মন্দির আছে বড় নদী আছে নৌকা আছে আমি চড়িয়ে তোমাদেরকে খুব আনন্দ দিতে চাই এই করে এই বলে আমি শেষ করছি নাকি